মাত্র 15 বছর বয়সে নিজের টাকা দিয়ে নিজের বাড়ি কিনলেন এই মেয়ে, সে কে তা জানাচ্ছি। সেই সঙ্গে থাকছে, তাহলে কি টাকার জন্য সোনম কাপুর নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিলেন? জানাচ্ছি এই বিষয়ে বিস্তারিত। প্রথমে আসি সেই 15 বছরের মেয়েটির কাছে। স্টার প্লাসের হ্যাঁ মোহাব্বতের সেই ছোট্ট বাচ্চা মেয়ে রুহি, দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং করণ পাটেলের মেয়ের ক্যারেক্টার প্লে করে সবার মন জয় করে নিয়েছিল সে। সে রুহি নামে পরিচিত হলেও তার আসল নাম রুহানিকা। তার ক্যারিয়ার শুরু হয়েছিল 2012 সালে, মাত্র 5 বছর বয়সে জি টিভির একটি সিরিয়াল মিস কৌশিক কি পাঁচ বাহুয়ে দিয়ে। এরপর 2013 সালে রোম্যান্স ড্রামা সিরিজ ইয়ে হ্যায় মোহাব্বতেতে কাজ করে ফেমাস হয় সে। এরপর একে একে কাজ করেছে সলমান খানের যাই হো এবং সানি দেওলের ঘায়াল ওয়ান্স অ্যাগেন মুভিতে। তবে এবার সে আলোচনায় এসেছে মাত্র 15 বছর বয়সে বাড়ি কিনে। 2023 সালে নতুন বছরের শুভেচ্ছা দিতে গিয়ে চাবি সহ রুহানিকা তার ইনস্টাগ্রামে একটি পিকচার পোস্ট করে এবং সেখানে লেখে, আমার বাবা মায়ের আশীর্বাদে আপনাদের সকলের সাথে আমার আনন্দ শেয়ার করে নিচ্ছি। নতুন বছরের শুরুতেই আমার হৃদয় পূর্ণ এবং আমি অত্যন্ত গ্রেটফুল। আমার একটি খুব বড় স্বপ্ন ছিল নিজে একটি বাড়ি কেনা। এটা আমার এবং আমার ফ্যামিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ পাওয়া। আমি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারিনি। আমার বাবা মা এবং আমি যে সমস্ত প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছি তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, যা আমাকে এই স্বপ্ন অর্জনে সাহায্য করেছে। অবশ্যই এটি আমার বাবা মার সাহায্য ছাড়া পসিবল হতো না এবং আমি যখন এটি লিখছি আমি জানি তাদের পেয়ে আমি কতটা ব্লেসড ফিল করি। স্পেশালি আমার মায়ের কথা বলি, যিনি একজন মিউজিশিয়ান, তিনি সব উপায়ে একজন দেশী মা, যিনি প্রতিটি টাকা সেভ করে তা দ্বিগুণ করে আমাকে ফিরিয়ে দিয়েছে। শুধু ঈশ্বর এবং তিনি জানেন তিনি কিভাবে এটা করেছেন। আমার জন্য কোনো বাধা নেই, এটা কেবলমাত্র শুরু। আমি ইতিমধ্যে আরো বড় স্বপ্ন দেখেছি। আমি আমার স্বপ্নগুলো আরো কঠোর পরিশ্রম করে অর্জন করব। তার পোস্টে অনেক সেলিব্রিটিরাও তাকে উইশ করলেও অনেকে আবার মজা করে বলছে, তুমি 15 বছর বয়সে নিজের স্বপ্ন পূরণ করে ফেলেছ, আমি তো 25 বছর বয়সে এখনো কিছু করতে পারলাম না। এছাড়া নেটিজনেরা চাইল্ড লেবারের জন্য রুহানিকার বাবা মাকে নিয়ে সমালোচনা করছে। সে তার বাবা মার জন্য নানাভাবে ট্রোল হচ্ছে। কেউ কেউ বলছে, এত অল্প বয়সে পয়সা চিনতে শিখিয়েছেন, এই বয়স তো খেলাধুলা করার, আর সেই বয়সে টাকা ইনকাম করার জন্য পাঠিয়েছেন। আবার আরেকজন লিখেছেন, তুনিশার মতো 20 বছরে যেন ডিপ্রেশনে না চলে যায়, খেয়াল রাখবেন। অনেকে বলেছে, চাইল্ড অ্যাক্টর কেন চাইল্ড লেবারের মধ্যে পড়বে না, বাচ্চা তো বাচ্চাই। যাই হোক, এত কিছুর মধ্যেও মেয়েটা যে তার ড্রিম ফুলফিল করতে পেরেছে এটি অনেক বিষয়। এবার আসি সোনম কাপুরের কাছে। সোনম কাপুর তো অনেকদিন ধরে লন্ডনে থাকছে, মাঝে মাঝে মুম্বাইতে তাকে দেখা যায়। তবে এখন সে তার মুম্বাইয়ের সিগনেচার আইল্যান্ডের যে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে ছিল সেটি তিনি বিক্রি করে দিয়েছে। তার এই অ্যাপার্টমেন্টে 4টি পার্কিং স্লট এবং 5,533 স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটটি তিনি বিক্রি করলেন মাত্র 32 কোটি টাকায়। অবশ্য 2015 সালে তিনি 31 কোটি 48 লক্ষ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন এবং 2022 এসে তিনি 32 কোটি 50 লক্ষ টাকায় এটি বিক্রি করে দিয়েছেন। খুব একটা লাভ করেননি বোঝা যাচ্ছে, তবে নেটিজনেরাও তাকে এই বিষয় নিয়ে খোঁচা মারছে। তবে এ ব্যাপারে যদিও নিশ্চিত হয়ে কিছু জানা যায়নি, সেটা শুধু সোনামই জানে। সো গাইজ, এতে ছিল লেটেস্ট কিছু গসিপস আর আপডেট এবং এই বিষয়ে জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।